গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো বা আনন্দে আছো। আবার এক নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে মঙ্গলবার, ভাবছো সকালবেলা আমি একা একা কোথায় বাইরে রয়েছি। হ্যাঁ, মঙ্গলবার সকালবেলাটা আমাকে একটা কাজে বেরোতে হয়। এই সকালে বোন ঝুমি বেরোয় না, আমাকে একাই বেরোতে হয়, আমি সেখানেই যাচ্ছি। তো চলো তোমরাও আমাদের সঙ্গে। আমি যাবো, যাচ্ছি একটা কাজে। এই মঙ্গলবারটা আমাকে একাই বেরোতে হয় সকালবেলা, এই সময়টা ঝুমি আমার সঙ্গে যেতে পারে না। এই সকালবেলা এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 8টা বেজে গেছে, তাই রোদ্দুর মানে খটখট খটখট করছে। এই যে এখানে সোনা বাবা বসে আছে। খুব গরম লাগছে বাবা, খুব গরম। ওরে বাবা রে, প্রায় কাছাকাছি চলে এসেছি। আমি যেখানে যাবো সেখানে প্রায় কাছাকাছি চলে এসেছি। এই সকালবেলা হাঁটাটাও হয়ে যায় এই সময়টা বেরোলে। আমি যে কাজে এসেছিলাম কাজ শেষ হয়ে গেছে, এখন বাড়ি ফিরবো। বাড়ি ফেরার পথে একটু বাজারে ঢুকলাম। বাবু বেল কত করে? তাহলে কি সরবত করে খাওয়া যাবে? কাকু বেল কত করে? বেল কোনটা নেবে? কোনটা কিরকম দাম আছে? 20 টাকা পিস, 15 টাকা পিস, আর বড় গুলো 40 টাকা। ওটা কি সরবত করে খাওয়া যাবে? দাও দাও, 15 টাকাটাই দাও। আচ্ছা কত করে? ওটা 525 টাকা, 20 টাকা। আর গাছ এই দুটো কত হয়? কেন বাজার থেকে বেল শশা এগুলো নেওয়া হয়ে গেলে আমার রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি। রাস্তা পার হয়ে বাড়ির কাছ থেকে ফুল নেবো ঠাকুরের জন্য। বাবা রাস্তায় যা ভিড়, রাস্তা পার হওয়াটা খুব সমস্যা হয়ে গেছে। তো চলো এখন শুধু ঠাকুরের ফুল বাকি আছে আর নকুলদানা নিয়ে বাই ফিরবো। আমাকে নকুলদানা কত করে? 7 টাকা। নকুলদানা কেনা হয়ে গেল, এখন শুধু ফুলটা কেনা বাকি। সেই চলে এসেছি ফুলের মাসির কাছে। এই যে সামনে ওই যে ফুলের ফুলের বসেছে, ওই ফুলের মাসির কাছ থেকে আমরা ফুলটা নিই। তো চলো ফুলটা নিয়েই বাড়ি যাব। মাসি ঠান্ডা গরম জল খাবেন, আর এদিকে রাত্রিবেলা শোয়ার সময় এক গ্লাস ঠান্ডা গরম জল মিশিয়ে খাবেন। আরে 12 মাস যতদিন বেঁচে থাকবে। হ্যাঁ, খেলে কি হয় কাকিমা? জানি না, ডাক্তার বলে বলে যতই বয়স হোক মরার আগ অব্দি খাবেন। না না মানি না তো, আমাদের মুখে যেটা ভালো লাগে সেটাই খাই। তারপরে তুমি আমাকে সুপুরি আছে নির্মূল ভাবে সারে, আর যদি না থাকে ঠিক আছে পান আমের পল্লব দেবে। এইবারে
এসব কেনাকাটা হয়ে গেল, এখন বাড়ির দিকে ফিরছি। তো চলো তোমরাও চলো, বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এই মাত্র বাড়িতে ফিরলাম, ফিরে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করেই তোমাদের সামনে আবার চলে আসলাম। আজকে তো জানো মঙ্গলবার, এমনিতেই হচ্ছে আমরা হচ্ছে পুজো না দিয়ে খাই না, তার উপরে আজকে একাদশী, ভাইও আজকে উপোস, ভাইও আজকে সারাদিন কিচ্ছু খায় না, ওই সন্ধ্যের পরে গিয়ে বা দুপুরের পরে গিয়ে খাবে। তা চলো এখন থেকে, ব্লগ তো অনেক আগেই শুরু হয়ে গেছে তাও বলছি, এখন থেকে ব্লগটা শুরু হচ্ছে, তোমরা আমাদের সাথে থাকো। কালকের রাত্রে এডিট করতে পাইনি, এত গরম, মানে গরমে সহ্য করতে পারছি না, লাইট জ্বালিয়ে যে কাজ করবো সেটা পাচ্ছি না। হচ্ছে আমি এখন এডিট করতে বসবো, তবে অনেক কাজ আছে আজকে, তারপরে যাবো পুজো দিতে। তা চলো যে এখন আমি চা খেতে বসবো, বাড়িতে এসছি, এখন চা খাবো, খেয়ে তারপরে তোমাদের সঙ্গে আমার কথা বলতে আসছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। তা আমি এইমাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরের অনেক কাজ পড়ে আছে সেগুলোকে কমপ্লিট করে চান টান করে তারপরে পুজো দেব। পুজো দেওয়ার পর তোমাদের সঙ্গে হচ্ছে দেখা করছি। আর এর সঙ্গে একটা কথা তোমাদেরকে আমি বলবো, এখন যে হচ্ছে গরম, যে পরিমাণে গরম মানে হচ্ছে পড়েছে, বরঞ্চ আরও আরও শুনছি গরমটা আরও হচ্ছে বাড়বে এই সময়। তোমরা শরীরটা যেভাবে পারো প্রচুর পরিমাণে জল খাও, ডাবের জল খাও, মিষ্টি ভিজি মিষ্টির জল খাও, শরীরটা হচ্ছে ঠান্ডা হচ্ছে রাখতে পারবে ততটাই হচ্ছে ভালো। সবাই এই গরমে সুস্থ থাকো। তা এখন থেকে আমাদের ব্লগটা শুরু করছি, সারাদিন আমাদের সঙ্গে থাকো। এই যে আমাদের জ্যাক বাবা শুয়ে আছে, গরমে ওর খুব খারাপ অবস্থা, গরমে সহ্য করতে পারছে না। তোমরা তো জানো এমনিতে ডগিরা এমনি সহ্য করতে পারে না, ও একেবারে গরমটা সহ্য করতে পারছে না, খুব অসুবিধা হচ্ছে গরমে। এই যে হ্যালো, একটু কি কথা হবে তোমার, একটু কথা বলবে কারোর সঙ্গে? শোনা ও শোনা, ঠিক আছে তুমি রেস্ট নাও, ঠিক আছে ও রেস্ট নিক, পরে দেখছি যদি উঠলে তোমাদের সঙ্গে কথা বলে দিচ্ছি। আজকে আমি ছোলার ডাল দিয়ে তার মধ্যে ঝিঙে কুমড়ো পটল আলু দিয়ে ওটা একবারেই করছি, একটা তরকারি আমরা দুপুরে খাব। আজকে মঙ্গলবার নিরামিষ, তো ওই জন্যেই আমরা ওই একটা ছোলার ডালের মধ্যে সব দিয়ে রান্না করছি। তার মধ্যে দিচ্ছি আমি আদা বাটা, ধনে জিরে গুঁড়ো, তেজপাতা ফোড়ন, আর এদিকে হচ্ছে ঝিঙে কুমড়ো পটল ভেজে নেবো, আলু ভেজে নেবো, নিয়ে তুলে জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে, আদা ফোড়ন দিয়ে তারপরে ওই ছোলার ডালটাকে আমি ছেড়ে দেবো। কড়াই বসালাম, বসিয়ে এবার তেল দিচ্ছে, এবার একটু ওই তেলের মধ্যে লবণ দেবো, এবার আলু ভাজাটা তুলে নিচ্ছে, তেল দিলাম, পরে ঝিঙে পটল কুমড়ো একসঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, তেলের মধ্যে তেজপাতা জিরে আদা সব ফোড়ন দিয়ে ওর মধ্যে কুমড়ো পটল আলু ঝিঙে সব ছেড়ে দিয়ে কষিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওখানে, তারপরে
এই আলুটা ছেড়ে দিলাম, তারপরে একটু চিনি দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জল খাওয়া যায়, জল যদি পাবো না জল খেলে কেন অসুবিধা হয় না, কি বলো মা? হ্যাঁ ঠিক আছে, আমি তো বলিনি চা খেতে পারছে তো জল না খাওয়া। এইবার ছোলার ডালটা ঢেলে দিলাম, আর এবার আমরা চা খাবো বলে সাথে চাও হচ্ছে। ঘোমটার জন্য বাবাকে একটুখানি বেলায় আমরা সব তো সবাই চা খাই, তা বাবাকে হচ্ছে জল দিই, তা বাবাকে জল দিলাম, বাবাকে জল দিলাম, এই গমটা পড়েছে বাবাকে একটু জলটা এখন বেশি দিচ্ছি, তা চা খাওয়ার সঙ্গে বাবাকে একটু জল দিলাম। আর এই যে চা, আমার ছেলের একাদশী করে তো যার জন্য আমি এখন বেলপানা করছি ছেলের জন্য, এসে খাবে ছেলে। এই বেলপানা হয়ে গেল, এখন ফ্রিজে রেখে দেবো একটু ঠান্ডা করতে। ধরে ইচ্ছে ছিল কলা পাতায় খাওয়া, কিন্তু ছোটবেলায় কোনো জায়গায় বেড়াতে গেলে পিকনিক করলে আমরা হচ্ছে কলা পাতায় খেতাম, সেই যে আমাদের ইচ্ছা হয়েছে যে আমরা কলা পাতায় খাবো। তা আজকে বাবাকে বললাম চলো পাশের একটা বাড়িতে কলা গাছ আছে, তা ওখান থেকে কলা পাতা কেটে নিয়ে আসলাম আজকে খাবো বলে। এখন ধুয়ে ওই যে নিয়ে যাচ্ছি, বাবাকে আগে খেতে দেবো তারপরে আমরা খেতে বসবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই মাত্র পুজো শেষ হলো আমার, আমি যে ঠাকুরঘর থেকে বেরিয়ে এসেই তোমাদের সঙ্গে কথা বলছি। এই পুজো হচ্ছে শেষ হলো, তা এখন আমরা হচ্ছে খেতে বসবো। না দুপুরে কি মেনু আছে চলো দেখি। যেহেতু আজকে মঙ্গলবার, তারপরে যে নিরামিষ, তা মা আজকে করেছে পুরো ছোলার ডালের মধ্যেই সব সবজি দিয়ে হচ্ছে একটা ডাল করেছে, মানে ওটাই হচ্ছে আজকের মেনু, মানে সবজি ডাল যেটাকে বলে। তা এই হচ্ছে কলা পাতায় ভাত বাড়া হয়ে গেছে, এটা আমার, এটা হচ্ছে ওই ঝুমির, লবণ আছে কিন্তু একটা জিনিসেরই অভাব রয়েছে, সেটা হচ্ছে লেবু, ওইটা হলে পুরো জিনিসটাই পূর্ণ হয়ে যেত, কিন্তু লেবু আজকে বাড়িতে নেই বলে। রাত্রিতে খাওয়া দাওয়া হয়ে গেছে, জ্যাককে এই মাত্র ঘুরিয়ে নিয়ে আসলাম, তা সবাই শুয়ে পড়েছে, মানে সবে সবে করছে, মানে পুরো শোয়নি, গরম যা পড়েছে মানে বিছানায় পিঠ রাখলে তো ঘুম আসছে না, তো শুয়েছি কিন্তু কারোর চোখ এখনো হচ্ছে, কেউ এখনো ঘুমিয়ে উঠতে পারেনি, আমি আর ও এখনো শুতে যাইনি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক করো, প্রচুর প্রচুর করি একটা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনকে ক্লিক করতে ভুলো না, নাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারবে না। গুড নাইট, টাটা। তোমরা যারা আমাদের ভিডিও দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট, তো ছেড়ে যাওয়ার আগে তোমরা ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, তোমাদের একটা লাইক আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা ভিডিও ছেড়ে যাওয়ার আগে তোমরা লাইক করো, কেউ তোমরা লাইক হচ্ছে করছো না, তোমরা হচ্ছে সাবস্ক্রাইব লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, এটুকু তোমাদের কাছে হচ্ছে রিকোয়েস্ট। আজকের মতো এই পর্যন্ত, গুড নাইট, টাটা। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।